আসসালামু আলাইকুম, আমি নাফিজা শিলা। সবাইকে আমার চ্যানেলে স্বাগত। প্রতিদিনের মতো চলে আসছে আজকেও একটা মজার স্ন্যাক্স রেসিপি শেয়ার করার জন্য। আশা করি ভালো লাগবে, যদি ভালো লাগে পুরোটা সময় আমার সাথে থাকার অনুরোধ রইল। আজকে আমি যে স্ন্যাক্সটা বানাবো এটা অনেক বেশি টেস্টি, দেখতে অনেকটাই সুন্দর, বাচ্চাদের তো ভীষণ প্রিয়। আর এটা বানানোর জন্য শুরুতেই একটা মিক্সিং বলে নিয়ে নিলাম আমি 2 কাপ পরিমাণ চিড়া। আর চেষ্টা করতে হবে একদম ফ্রেশ চিড়াটা নেওয়ার জন্য। এবার আমি পর্যাপ্ত পানি দিয়ে দিব, একেবারে পুরো পানিটা ডুবিয়ে তারপর সুন্দর করে আমি এটাকে ধুয়ে নিব, কারণ চিড়ায় কিন্তু প্রচুর ময়লা থাকে। যতক্ষণ পর্যন্ত না পরিষ্কার পানি বের হয় ততক্ষণ ধুয়ে নিয়েছি। এবার ঢাকা দিয়ে রেখে দেব 15 মিনিট। এবার আমি ব্রেড নিয়ে নিয়েছি 5 পিস, এটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। আমি এটাকে ব্লেন্ডারে জারে করে এটা ব্লেন্ড করে নেব, মানে একেবারে মিহি করে নেব। যদি এটাকে ব্লেন্ড করতে না চান সেক্ষেত্রে কিন্তু একটু পানি দিয়ে ভিজিয়ে রাখলে সেটাও হবে, কারণ ব্রেডটা কিন্তু একদমই নরম থাকে। এটা কিন্তু খুব সহজেই এটা গলে যায় বা ই হয়ে যায়। তো যাই হোক, আমি এগুলোকে সুন্দর করে কেটে নেছি। এটাকে হাত দিয়েও ছোট ছোট টুকরো করেও এটা করা যাবে। আর আমার এখানে ব্রেডটা একদমই ফ্রেশ ছিল। এবার ব্লেন্ডারের জারের ভিতরে আমি সবগুলো ব্রেড একসঙ্গে নিয়ে নিচ্ছি। আর এটা অনেক বেশি দেখালেও এখন এটা ব্লেন্ড করার পরে কিন্তু একেবারেই কমে যাবে। এবার আমি এগুলো রেডি করে নিয়ে আসছি। ততক্ষণে কিন্তু আমার চিড়াটা একদম ভিজে তারপর ফুলে গেছে, অনেকটাই বেশি হয়ে গেছে। এবার আমি দিয়ে দিব রুটি, যে আমি যে ব্রেডটা আমি সুন্দর করে ব্লেন্ড করে রেখে দিয়েছিলাম সেটাকে পুরোটা এটার ভিতরে দিয়ে দেব, তার সাথে মিশিয়ে নেব। এখানে কিন্তু আমি কোনো প্রকার পানি দিচ্ছি না বা পানি দিতেও হবে না। এবার সুন্দর করে ব্রেড আর চিড়াটাকে সুন্দর করে মিশিয়ে নেব, মানে মেখে নেব। চিড়ার যে পানিটা আছে ভিতরে সেটা দিয়েই কিন্তু এটা মাখানো হয়ে যাবে, পানি দিব না। এখানে আমি কিছুটা পরিমাণ টক দই দিব। ব্যাস আগে প্রথমে মিশিয়ে নিলাম, তারপরে 1/4 কাপ পরিমাণ আমি নিয়ে নিলাম টক দই। টক দইটা আমি একবারে নিব না, কারণ যদি আমার প্রয়োজন হয় সেক্ষেত্রে আমি নিয়ে নিব। এবার আমি আবার একটু মেখে নিচ্ছি, সুন্দর করে মাখিয়ে নিতে হবে এটাকে। আর কাজটা কিন্তু হাত দিয়ে করার চেষ্টা করতে হবে। ব্যাস আমার পুরোটাই লেগেছে, আমার টক দই এখানে পুরোটাই লেগেছে। যদি এখানে টক দইটা না দিতে চান সেক্ষেত্রে পানি দিতে পারবেন, তবে এই নাস্তাটার বেলায় একটু টক দই দিলে সেটা বেশি ভালো হয়। ব্যাস এটা আমার মেশানো হয়ে গেছে। এবার আমি কিছুটা পরিমাণ লবণ দিয়ে দিলাম, মানে স্বাদ মতো। একেবারে সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আর চাট মশলা দিয়ে দিলাম। দিয়ে দিলাম এখানে আমি কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি। এবার আমি চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। চিলি ফ্লেক্স যেমন ঝাল খাবেন তেমন দিবেন। ব্যাস এবার আমি একটু ভাজা মশলা দিয়ে দিলাম। এখানে আমার সব ধরনের মশলা মেশানো আছে। ব্যাস সুন্দর করে মেখে নেব এটাকেও। চাইলে কিন্তু আপনারা এখানে অন্য কোনো মশলাও ইউজ করতে পারবেন। এবার আমি ধনিয়া পাতা মিশিয়ে নেব সুন্দর করে। অবশ্যই চেষ্টা করবেন ধনিয়া পাতা দেওয়ার জন্য, এতে করে দেখতে সুন্দর লাগবে আর খেতে তো অনেক বেশি টেস্টি হবে। মাখানো হয়ে গেছে, এবার হাতটা ক্লিন করে আমি তারপর সামান্য একটু তেল মেখে নিয়েছি। এবার আমি সুন্দর করে এগুলোকে মেখে নেব, মানে বানিয়ে নেব সুন্দর করে। হাত দিয়েই এটা করা যাবে। এখানে হাত দিয়ে একটু গোল করে প্রথমে, তারপরে একটু চ্যাপড়া করে নিতে হবে, নিয়ে তারপর হাতের সাহায্যেই, মানে আঙুলের সাহায্যেই এটা করা যাবে। ব্যাস সাইডে যে ফাটা থাকবে এগুলোকে সুন্দর করে একদমই করে দিতে হবে। এবার মাছ বরাবর আমি সিদ্ধ করে নিচ্ছি, একেবারে জাস্ট ডোনাটের মতো হবে। ব্যাস এরকম করে সুন্দর করে তারপরে বানিয়ে নিতে হবে। চাইলে কিন্তু এখানে একটা কলম ইউজ করা যায়, সেই কলম দিয়েও কিন্তু এটা বানানো যাবে। তবে আমি হাত দিয়ে সবগুলো বানিয়ে নিয়েছি। এবার আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। ঠিক একইভাবে হাত দিয়ে একটু চেপে চেপে নিতে হবে, এতে করে সাইডে যে ফাটলটা এগুলো একটু কম হবে, মানে হবে না। ব্যাস হাত দিয়ে এভাবে করে নিলাম, তারপরে মাছ বরাবর একটা সিদ্ধ করে নিব। আমি কাজটা কীভাবে করছি এটা দেখে দেখে বুঝে নিতে হবে। ব্যাস এভাবে করে আমি সবগুলোকেই বানিয়ে নিব। আরও একটা দেখিয়ে দিচ্ছি আমি। এখানে আমার কিন্তু অনেকগুলো হয়েছিল, কারণ এই ডোনাটের নাস্তাটা আমার বাচ্চারা অনেক বেশি পছন্দ করে। চাইলে কিন্তু এই নাস্তাটা আপনারা
স্টোর করে রেখে দিতে পারবেন। মানে বানানোর পরে এটাকে ডিপে যদি বক্সে করে সংরক্ষণ করেন, শুধু বাচ্চারা যখন প্রয়োজন ভেজে দিলেই হবে। যদিও একেবারেই কম উপকরণে বানানো যায় ঘরের সামান্য কিছু দিয়েই, তারপরেও দেখতে সুন্দর, এটা খেতেও অসম্ভব টেস্টি। বাচ্চাদের আসলে খুশি করার জন্য এমন নাস্তাই দরকার। ব্যাস, আমার এখানে সবগুলো বানানো হয়ে গেছে। আমি ডোনাটগুলো একটু বড় সাইজের বানিয়েছি, চাইলে কিন্তু এগুলোকে ছোট ছোটও বানানো যাবে। এবার ভেজে নেবার ভাজার জন্য দিতে হবে আপনাকে কিন্তু পর্যাপ্ত তেল। তেলটা একটু ডুবা তেলে ভাজলেই ভালো। এবার একটা একটা দিয়ে সুন্দর করে আমি এটাকে মিডিয়াম আঁচে ভেজে নেব। আর এগুলো ভাজতে খুব একটা সময়ও লাগবে না, খুব যে অনেকটা সময় লাগবে তা কিন্তু না। আর এটা উপরটা যেমন ক্রিস্পি হবে, ভেতরটা ততটাই সফট হবে, খেতে অসম্ভব টেস্টি এই নাস্তাটা। একবার হলেও ট্রাই করে দেখতে পারেন আসলে কেমন লাগে। সবসময় যে দামি দামি নাস্তা বানালেই ভালো হবে সেটা কিন্তু না। ঘরে কিন্তু সামান্য যে উপকরণগুলো থাকে এটা দিয়ে অনেক টেস্টি নাস্তাও বানানো যায়। আমার ভিডিওগুলো যারা নিয়মিত দেখে আমাকে সাপোর্ট করেন তাদেরকে অনেক ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিবেন, যাতে করে আমি নতুন ভিডিও দিলে সহজেই আপনারা তা দেখে নিতে পারেন। একটা সাইড যখন হয়ে গেছে তখন আমি অন্য সাইডটাও কিন্তু উল্টে দিচ্ছি। আর এটাকে অনেক বেশি উল্টে পাল্টে ভাজতে হবে না, একটা সাইড হয়ে গেলে তখন অপোজিটটা উল্টে দিলে এভাবে করে দুই থেকে তিনবার উল্টে পাল্টে এটা ভেজে নিলেই হবে। অনেক বেশি নাড়াচাড়া করার কোনো প্রয়োজন নেই এটা। আসছে রমজান মাসে কিন্তু এরকম একটা নাস্তা বানিয়ে বা এরকম একটা স্ন্যাক্স বানিয়ে রমজানের সময় ইফতারের টেবিলে রাখাই যেতে পারে। আর এটা কিন্তু দেখতে যেমন সুন্দর, যদি বলা না হয় যে এটা আপনি কী দিয়ে বানিয়েছেন, এটা বোঝার কোনো উপায়ই নেই যে এভাবে এত সহজভাবে বানিয়েছেন এত কম উপকরণে, এটা বোঝার উপায় নেই। ব্যাস, আমার এখানে কিন্তু সুন্দর একটা কালার চলে আসছে। এর চেয়ে বেশি আমি আর কালার করতে চাচ্ছি না। এবার আমি উঠিয়ে নেব এগুলোকে, এগুলো উঠিয়ে আমি তেলটাকে জড়িয়ে নেব সুন্দর করে। যেহেতু তেলের জিনিস একটু তেলটা জড়িয়ে নিলেই ভালো, জড়িয়ে তারপরে এগুলোকে আমি উঠিয়ে নেব। খুব সুন্দর একটা কালার আসছে কিন্তু, আর এটা কিন্তু একেবারেই মচমচা হয়ে গেছে। আমার একই বেজে ভাজা হয়নি, আমি পরের বেজে আরও ভাজবো, তবে এগুলোকে ততক্ষণে উঠিয়ে তারপরে আমি পরের বেজে আবার ভেজে নেব এগুলো। ব্যাস, এগুলো তেল জড়িয়ে আমি সবগুলোকে উঠিয়ে নিচ্ছি। আর একটা টিস্যুর উপরে আমি এগুলো নিয়ে নিচ্ছি যাতে করে অতিরিক্ত তেলটা সোপ করে নেয়। এবার আমি পরিবেশন করে দেখালাম, অসম্ভব টেস্টি আর অসম্ভব সুন্দর একটা নাস্তা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আমি সস দিয়ে দিয়েছি, আর এই স্ন্যাক্সটা সস দিয়ে দিলে সেটাই বেশি টেস্টি হয়, মানে বাচ্চারা অনেক বেশি পছন্দ করে। সসটা তো এমনিতেই বাচ্চারা পছন্দ করে। আমি একটা আপনাদেরকে খেয়ে তারপর দেখাচ্ছি যে ভেতরটা কতটা জুসি হয়েছে, মানে একেবারেই সফট হয়েছে। আশা করি আমার ভিডিও আজকে ভালো লাগছে। যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবে, আর যদি বেশি ভালো লাগে তাহলে শেয়ার করতে পারেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আজকে আবার আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। নতুন আর একটা ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আল্লাহ হাফেজ।